এবার আমরা ডিসকাস করব যে ইভেন নাম্বার কি আর অড নাম্বার কি। যে সব নাম্বার টু দিয়ে ডিভিজিবল সেগুলোকে আমরা বলবো ইভেন নাম্বার, যেমন টু, ফোর, এইট, টুয়েলভ, এগুলোকে আমরা বলবো ইভেন নাম্বার। অড নাম্বার আর যেসব নাম্বার টু দিয়ে ডিভিজিবল নাই সেই নাম্বারগুলোকে আমরা বলবো অড নাম্বার, যেমন থ্রি, ফাইভ, সেভেন, নাইন, এগুলো হলো অড নাম্বার। এখন আমাকে যদি কোনো কোশ্চেন করা হয় যে কোন নাম্বারগুলো ইভেন এবং কোন নাম্বারগুলো অড, সেগুলো আইডেন্টিফিকেশন কীভাবে করব। যেমন এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি ওয়ান থ্রি ওয়ান, ওয়ান থ্রি সেভেন, টু থ্রি ফোর, এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারগুলো অড নাম্বার আর কোন নাম্বারগুলো হলো ইভেন নাম্বার। তো আমরা ইভেন নাম্বারের ডেফিনেশনে দেখেছি যেসব নাম্বার টু দিয়ে ডিভিজিবল সেগুলোকে আমরা বলেছিলাম ইভেন নাম্বার, আর যেগুলো টু দিয়ে ডিভিজিবল নাই সেগুলো হচ্ছে অড নাম্বার। এখন আমাকে যদি আইডেন্টিফিকেশন করতে হয় যে এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারগুলো অড নাম্বার এবং কোন নাম্বারগুলো ইভেন নাম্বার, তাহলে আমরা ফার্স্টে ওয়ান পজিশানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে লক্ষ্য রাখবো। তাহলে ওয়ান থার্টি ওয়ানে এখানে ওয়ান পজিশানে নাম্বারটা কী আছে, বা ইউনিট পজিশানে কী আছে, নাম্বার ওয়ান। তা আমরা জানি যেহেতু ওয়ান হচ্ছে অড নাম্বার তাই এই পুরো নাম্বারটাই হবে অড নাম্বার। একইভাবে ওয়ান থার্টি সেভেনের ক্ষেত্রে আমরা ওয়ান পজিশানের নাম্বারটা দেখব, বা ইউনিট পজিশানের নাম্বারটা দেখব। ইউনিট এখানে ইউনিট পজিশানের নাম্বারটা কি, সেভেন। যেহেতু সেভেনটা হচ্ছে ওয়ার্ড নাম্বার তাই ওয়ান থার্টি সেভেনে হবে ওয়ার্ড নাম্বার। টু থার্টি ফোর, তাহলে টু থার্টি ফোরের ক্ষেত্রে আমরা যদি ইউনিট পজিশান বা ওয়ান্স পজিশানের নাম্বারটা দেখি সেটা হলো ফোর। আমরা জানি যে ফোর হলো ইভেন নাম্বার তাই টু থার্টি ফোরও হবে ইভেন নাম্বার। এবার আমরা জানব কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার যদি নাম্বারের মধ্যে, নাম্বারগুলোর মধ্যে কমন ফ্যাক্টর ওয়ান ছাড়া অন্য কিছু না থাকে, তাহলে আমরা নাম্বারগুলোকে বলবো কো প্রাইম নাম্বার। অর্থাৎ একটা আমি নাম্বার লিখেছি যেটা হলো থার্টি ওয়ান, আর একটা নাম্বার লিখেছি থার্টি থ্রি। তাহলে দেখা যাচ্ছে যে থার্টি ওয়ান আর থার্টি থ্রির মধ্যে কমন ফ্যাক্টর আছে শুধু ওয়ান, তাই আমরা থার্টি ওয়ান আর থার্টি থ্রিকে বলবো কো প্রাইম নাম্বার। তাহলে আমরা যদি কো প্রাইম নাম্বারের ডেফিনেশন পড়ি, যদি নাম্বারসের মধ্যে কমন ফ্যাক্টর শুধু ওয়ান হয় তাহলে আমরা নাম্বারগুলোকে বলবো কো প্রাইম নাম্বার। একইভাবে আমরা যদি এরকমভাবে নিই থার্টি ফাইভ আর একটা নিলাম সিক্সটি ফোর,
এবার আমাকে দেখতে হবে যে এই দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে। আমরা জানি যে 35 এর কমন ফ্যাক্টর কি, সরি 35 এর ফ্যাক্টর কি 5 আর 7। এই 35 এর ফ্যাক্টর আমরা কি করে পেয়েছি, আমরা পেয়েছি এইভাবে যে 35 কে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা কি হবে 7। তাই দেখা যাচ্ছে যে 35 এর ফ্যাক্টর কি 5 7। আর আমরা জানি যে 1 হচ্ছে প্রতিটা নাম্বারের ফ্যাক্টর, তাই আমরা বলতে পারি 1 5 7। আর 35 আবার 35 দিয়েও ডিভিজিবল হবে, সেজন্য এর ফ্যাক্টর কি কি 35। তাহলে 35 এর ফ্যাক্টর হচ্ছে 1 5 7 3 5। এবার আমরা 64 দেখব। তাহলে 64 ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যদি এটাকে 2 দিয়ে ই করি ডিভিজিবল ডিভাইড করি, তাহলে দেখা যাচ্ছে এটা হবে 32। 32 কে আমরা যদি 2 দিয়ে ডিভিজিবল করি, 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কি 16। 16 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হবে 8। এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হবে 4। এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা হবে 2। তাহলে 64 যদি আমরা ফ্যাক্টর দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে 1 তো প্রত্যেকের ফ্যাক্টর হয়, তাহলে এটা 1 হবে, এটা কি হবে 2 হবে, আর 2 2 যা কি হবে 4 হবে, 2 2 যা 4 আর 4 2 যা 8, 8 হবে, 8 2 যা 16, 16, 16 2 যা 32, আর 32 যা 64। তাহলে 64 এর ফ্যাক্টর হলো 1 2 4 8 16 32 64। তাহলে যদি আমরা দেখি যে 35 আর 64, তাহলে 35 আর 64 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কমন ফ্যাক্টর আছে 1। তাই আমরা বলবো 35 আর 64 হলো কো প্রাইম নাম্বার। আমরা যদি আরেকভাবে বলি যে নাম্বারের মধ্যে যদি এই সিএফ 1 হয়, নাম্বারগুলোর মধ্যে এই সিএফ যদি 1 হয়, নাম্বারগুলোর মধ্যে এই সিএফ যদি 1 হয় তাহলে সেই নাম্বারকে বলবো আমরা কো প্রাইম নাম্বার। যেমন একটা নাম্বার নিলাম 5 আর একটা নিলাম 6। আমরা জানি 5 এর ফ্যাক্টর কী কী হয়, 5 এর ফ্যাক্টর হয় 1 5। 6 এর ফ্যাক্টর কী কী হয়, 6 এর ফ্যাক্টর হয় 1 2 3 6। তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে 5 আর 6 এর মধ্যে কমন ফ্যাক্টর কী, 5 আর 6 এর মধ্যে কমন ফ্যাক্টর 1। তাহলে যেটা কমন ফ্যাক্টর হয় সেটাকে আমরা বলি এই সিএফ। তাহলে 5 আর 6 এর কমন ফ্যাক্টর বা এই সিএফ হলো 1। তাই 5 আর 6 হলো কো প্রাইম নাম্বার। আগের দিন আমরা প্রাইম নাম্বার সম্বন্ধে জেনেছিলাম যে প্রাইম নাম্বার কি, যে নাম্বারকে আমরা শুধুমাত্র 1 এবং সেই নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো সেই নাম্বারকে আমরা বলবো প্রাইম নাম্বার। যেমন 5 5কে আমরা একমাত্র 1 এবং সেই নাম্বার 5 দিয়ে ডিভাইড করতে পারবো, সেজন্য 5কে আমরা বলবো প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বারের আমরা ডেফিনেশন দেখেছিলাম যে যে নাম্বার শুধুমাত্র 1 এবং নিজস্ব নাম্বার দিয়েই ডিভিজিবল, তাহলে সেই নাম্বারটাকে আমরা বলবো প্রাইম নাম্বার। 5 7 এগুলো হলো প্রাইম নাম্বার। এবার আমরা দেখব
টুইন প্রাইম টুইন প্রাইম যদি দুটো পেয়ার অফ প্রাইম নাম্বার যদি দুটো পেয়ার অফ প্রাইম নাম্বার একসাথে থাকে তাহলে সেটাকে আমরা বলবো টুইন প্রাইম নাম্বার আবার বলছি যদি দুটি পেয়ার অফ প্রাইম নাম্বার একসাথে থাকে তাহলে সেটাকে আমরা বলবো টুইন প্রাইম নাম্বার যেমন 3 5 এটা হলো টুইন প্রাইম নাম্বার 5 7 এটা হবে টুইন প্রাইম নাম্বার এবার আমরা নাম্বার সিস্টেমে ডিসকাস করব ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু এই ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যেমন আমি একটা এক্সাম্পল নিলাম 2 3 5 7 আমাকে জিজ্ঞেস করলো যে ফাইভের ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু কি ফাইভের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 3 5 7 একটা নাম্বার আছে আমাকে জিজ্ঞেস করেছে যে এই নাম্বারের মধ্যে ফাইভের ফেস ভ্যালু কি আর প্লেস ভ্যালু কি তাহলে এই নাম্বারের ফেস ভ্যালু হবে সেই নাম্বারটাই অর্থাৎ এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটার ভ্যালু তাহলে ফাইভের ভ্যালু কি হয় আমরা জানি যে ফাইভের ভ্যালু ফাইভই হয় তাহলে কোন নাম্বারে ফেস ভ্যালু হবে সেই নাম্বারটাই অর্থাৎ ফাইভের ফেস ভ্যালু হবে ফাইভ এবার আমাকে দেখতে হবে ফাইভের প্লেস ভ্যালু কি তাহলে ফাইভের প্লেস ভ্যালু জানার আগে আমাকে দেখতে হবে ফাইভটা কোন পজিশনে আছে আমরা আগের দিন দেখেছিলাম যে কোনো একটা নাম্বার ফর্ম করার জন্য একটা রুল আছে রুলটা কি প্রথমে আমরা নিই ওয়ান্স তারপরে আমরা নিই টেন্স তারপরে আমরা নিই থাউজেন্ড আর তারপরে আমরা সরি তারপরে সরি প্রথমে আমরা নিই ওয়ান তারপরে আমরা নিই টেন্স তারপরে আমরা নিই হান্ড্রেড এবং তারপরে নিই থাউজেন্ড তাহলে এখন যদি আমি লিখি নাম্বারটাকে 2357 তাহলে টুটা বসবে থাউজেন্ডের ঘরে থ্রি হান্ড্রেড তাহলে থ্রিটা বসবে হান্ড্রেডের ঘরে ফিফটি তাহলে ফাইভটা বসবে টেনের ঘরে ফিফটি মানে টেন থেকে আসছে ফাইভ এটা আর সেভেনটা বসবে ওয়ানের ঘরে এখন আমি দেখতে পাচ্ছি যেই ফাইভটা আছে টেন প্লেসে এই ফাইভটা আছে টেন প্লেসে তাহলে ফাইভটা আছে টেন প্লেসে তাহলে তার প্লেস ভ্যালু হবে যে পজিশনে আছে সেই পজিশন মানে টেন প্লেসে আছে সেই অনুযায়ী এটাকে নিলাম টেন এবং
যে নাম্বারটা কে আমাকে বলেছে সেই নাম্বারটাকে। এবার এই দুটোর যখন মাল্টিপ্লিকেশন করে দেব দিয়ে যে অ্যানসারটা আসবে সেটাই হবে প্লেস ভ্যালু অর্থাৎ 50। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 57 এর ফেস ভ্যালু হচ্ছে 5 আর প্লেস ভ্যালু হচ্ছে 50। তাই এখানে আমরা বলতে পারি যে প্লেস ভ্যালু ইকুয়ালস টু ফেস ভ্যালু মাল্টিপ্লিকেশন পজিশন। তাহলে এবার যদি আমাকে 57 এর সরি এখানে 5 এর যদি প্লেস ভ্যালু আমাকে জিজ্ঞেস করে তাহলে 5 এর ফেস ভ্যালু কি হয়, 5 এর ফেস ভ্যালু 5 হয়। আর কোন পজিশনে আছে 5, 10 পজিশনে আছে, সেজন্য এটা 10 দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে এটার প্লেস ভ্যালু হবে 50। দেখা যাক আমরা আরো কিছু এক্সাম্পল করি তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা আরেকটা নাম্বার নিলাম, সেটা হলো 7692। এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই 6 এর প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু আমরা জানি যে কোনো নাম্বারের ফেস ভ্যালু কি হয় ওই নাম্বারটাই, অর্থাৎ 6 এর ফেস ভ্যালু হবে 6। আর প্লেস ভ্যালু ডিটারমাইন করার জন্য আমরা কি করতে হবে যে 6টা কোন পজিশনে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7692, তাহলে 6টা আছে 100 এর পজিশনে, সেই জন্য এটাকে নিলাম আমরা 100 ইনটু যে নাম্বারটার আমাকে প্লেস ভ্যালু জিজ্ঞেস করেছে ওই নাম্বারটার আমরা যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলেই বেরিয়ে যাবে প্লেস ভ্যালু। তাহলে 100 ইনটু 6 মানে কত হলো 600, তাহলে 600 হলো এটার প্লেস ভ্যালু। আবার বলছি এটার যে কোনো নাম্বারের ফেস ভ্যালু কি, কোন নাম্বারের ফেস ভ্যালু হলো সেই নাম্বারটাই, আর কোনো নাম্বারের প্লেস ভ্যালু হচ্ছে কোনো নাম্বার যে পজিশনে আছে সেই পজিশনের সাথে ওই নাম্বারটার মাল্টিপ্লিকেশন। তাহলে 6 এর আমাকে প্লেস ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে 6টা কোন পজিশনে আছে, 6টা আছে 100 এর পজিশনে, কারণ এটা আমরা যদি পড়ি তাহলে কী হবে 7692। তাহলে 600 মানে পজিশন কত 100, কার আমাকে ফেস ভ্যালু জিজ্ঞেস করেছে 6 এর, তাই আমরা 6 দিয়ে ইনটু করে দেব, দিয়ে যেটা অ্যান্সার বেরোবে সেটাই হবে তার ফেস ভ্যালু। ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ 4 ইন 46127। তাহলে আমাকে একটা নাম্বার দিয়ে দিয়েছে, সে নাম্বারটা হলো 46127। এখানে 4-এর প্লেস ভ্যালুটা কি আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে 4টার পজিশন কোথায় আছে। তো আমরা জানি যে প্লেস ভ্যালু ডিটারমাইন করার আগে আমাকে দেখতে হবে যে নাম্বারটার প্লেস ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে সেটার পজিশন কোথায়। তাহলে এই নাম্বারটার ক্ষেত্রে আমরা যদি 7কে দেখি, 7 আছে 1-এর পজিশনে, তাহলে এটা হলো 1 পজিশন,
টেনটা টুটা আছে টেনের পজিশনে, ওয়ানটা আছে হান্ড্রেডের, সিক্সটা আছে থাউজেন্ডের পজিশনে, আর ফোরটা আছে টেন থাউজেন্ডের পজিশনে, টেন থাউজেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফোরটা আছে টেন থাউজেন্ড পজিশনে, তাহলে পজিশন কত ফোরের? টেন থাউজেন্ড। তাহলে আমরা এটাকে টেন থাউজেন্ড নিয়ে নিলাম। আর কার প্লেস ভ্যালু জিজ্ঞেস করেছে? ফোরের। তাহলে ওই পজিশনকে যে নাম্বারের প্লেস ভ্যালু বলেছে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হবে তার প্লেস ভ্যালু। এখানে আমাকে ফোরের প্লেস ভ্যালু জিজ্ঞেস করেছে, তো আমি দেখলাম যে ফোরের পজিশানটা আছে টেন থাউজেন্ডে, এবং যেহেতু ফোরের প্লেস ভ্যালু আমি জিজ্ঞেস করেছে তাই এই টেন থাউজেন্ডকে ফোর দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যে অ্যান্সারটা হবে সেটাই হবে তার প্লেস ভ্যালু। তাহলে টেন থাউজেন্ডকে আমরা যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটার অ্যান্সার কী হবে? 40,000। তাহলে অ্যান্সার হবে অপশান সি।